আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই সুদ এবং তার বিধান জানতে চেয়েছেন। ভাই সুদ স্পষ্ট হারাম পবিত্র গ্রন্থ সূরা বাকারা আয়াত নম্বর 275 থেকে 279 পর্যন্ত এবং সূরা ইমরান আয়াত নম্বর 130 এবং সূরা নিসা আয়াত নম্বর 161 আয়াত কটাতে সুদকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে। আর কেউ জানা পড়ে যদি সুদ খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আর সুদের বিষয়ে কঠোর ভাষা প্রয়োগ করেছেন আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। তেমন একটি হাদিস হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র হাদিসটা বলেন, আচ্ছা রাসূল বলেছেন যে সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের দুই সাক্ষী যারা থাকবে, যারা এর সঙ্গে জড়িত থাকবে, তাদের সম পরিমাণ পাপ হবে। হাদিসটা সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে হাদিসটি এসেছে 2807 নম্বর হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি এক টাকা মানে সুদ খাই, মানে দেহামের কথা এসেছে, যদি এক দেহাম কেউ যদি সুদ খাই 36 বার জিনা করলে যত পাপ হয় তত পাপই তারপরে বাড়তে। আব্দুল ইবনে মাসউদের সূত্রে হাদিস আছে, বিভিন্ন সূত্রে বিভিন্ন বর্ণনা পাওয়া যাচ্ছে যে সুদকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে যে পৃথিবীতে, এবং আল্লাহ রাসূল এমন ভাষা ব্যবহার করেছে পৃথিবীর অন্য পাপের জন্য ব্যবহার করেনি। তার মধ্যে একটি আপনাকে যেটা বললাম, 36 বার জিনা করলে যত পাপ হয় তত পাপ। অন্য হাদিসে আসছে মিশকাতের হাদিস 2826 নম্বর হাদিস, আর রাসূল বলেছেন যে সুদের পাপে 70টা স্তর আছে, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে মার সঙ্গে বিবাহ করা। এত বড় একটা নিকৃষ্ট গুনাহ এই কাজ করা, তো এইসব থেকে দূরে থাকতে হবে। এবং যে ব্যক্তি সুদ খেয়েছে তার পেছনে অর্থাৎ তার জানাজা সালাত আদায় করা যাবে কি যাবে না, এই বিষয়ে দেখতে হবে। সে ব্যক্তি যদি ইমানদার ব্যক্তি হয়, সে যদি কালামাতে বিশ্বাস করে, অর্থাৎ আকিদাগতভাবে যদি মুসলিম থাকে, আমলগতভাবে যদি সে জালিম ফাসিকের অন্তর্ভুক্ত থাকে সেটা ভিন্ন বিষয়। আকিদাগত বিষয়ে যদি দেখেন যে না, সে আল্লাহতে বিশ্বাস করতো, নবীতে বিশ্বাস করতো, রাসূল বিশ্বাস করতো, ইসলামের সমস্ত যে আকিদাগত বিষয় আছে সেগুলোকে সঠিকভাবে তিনি পালন করতেন কিন্তু আমল করতেন না, তবে সেই ব্যক্তি সালাত আদায় করা, জানাজা সালাত আদায় করা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে দেয়, ইসলামকে মানে যদি বলে এমন যে সুদ হারাম, কিসের কে বলে সুদ হারাম, সব জায়েজ, এইভাবে যদি কোনো ব্যক্তি থাকে তার জানাজা সালাত আদায় করা বৈধ নয়। কিন্তু কোনো ব্যক্তি না বিশ্বাস করে যে না সুদ হারাম, তারপর সুদ খাচ্ছে, সঙ্গে সঙ্গে নামাজও পড়ছে বা ইসলামের অন্য রুকুনগুলো পালন করছে, এই ব্যক্তি সালাতটি জানাজা সালাত পড়তে পারেন। কিন্তু কেউ যদি ইনকার করে দেয় সুদ কিসের হারাম, সব জায়েজ, এটা একটা ব্যবসা, এভাবে কথা বলে সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়, তাই এসে ব্যক্তি সালাত আদায় করা বৈধ না। সেই বিষয়টি স্পষ্ট হয়েছে।